আমরা চলে এসেছি রয়্যাল এনফিল্ড শোরুমে আবার এগেন। অ্যাকচুয়ালি মেট্রো সুইফট লঞ্চ করেছিল, আমি সেই টাইমে আসতে পারিনি, তো আজকে এসেছি। তো আজকে ভেতরে যাবো, এই ব্যাপারে কিছু তোমায় জানাবো, যতটা তোমাদের জানাতে পারবো কিছু রিভিউ দেবো বলতে পারো। আর নতুন বাইক এসছে, অবভিয়াসলি বুঝতেই পারছি সবারই একটা এক্সাইটমেন্ট রয়েছে। তো অ্যাকচুয়ালি লকডাউনের জন্য একটু দেরিতে লঞ্চ করলো, এটা অনেক আগেই লঞ্চ করে যেত। চলো এখন শোরুমে ভেতরে যাই, বাইকটা তোমাদের দেখাই। তো লকডাউনের জন্য লঞ্চ একটু লেট হয়েছে, বাট ফাইনালি লঞ্চ করে গেছে। তো আজকে ফার্স্ট সিনেমাটিক শট নেব, তারপরে এবারে জানাবো কি কি স্পেসিফিকেশন রয়েছে তোমাদের। তো চলো সিনেমাটিক শটটাকে এনজয় করো তোমরা। তার যেটা দেওয়া হয়েছে, ফার্স্টলি নতুন মডেলে সুইচ এ করা হয়েছে, এখানে পাস, এখানে আপনি নর্মালি পাস এ করবেন, এটা হাই বিম আর এটা লো, নর্মাল লো বিম। এখানে হচ্ছে ইন্ডিকেটার শো করছে লেফট হ্যান্ড রাইট, আর নিচে হচ্ছে হর্ন, যেটা সাফিসিয়েন্ট হর্ন সাউন্ড ট্রাফিক। সেকেন্ডলি এদিকে যেমন কাট অফ সুইচ, যেমন আগে আলাদা সেপারেট ছিল, প্লাস নিচে করতে হতো, ওখানে অনেক সময় ভুল হতো যে কাট অফ সুইচ অফ আছে কিন্তু অনেকে সেলফ পিক হচ্ছে, কিন্তু এখানে সেটা নেই, সিম্পল অন থেকে অফ থেকে অন, অন থেকে স্টার্ট। এবং এটা একটা হ্যাজার্ড ফোর ইন্ডিকেটার দেওয়া হয়েছে, যেটা হাইওয়ে ক্রুজিংয়ের জন্য আদর্শ। রেট্রো লুকের আরও একটা বড় নিদর্শন হচ্ছে ব্যাকলাইট, ব্যাকলাইট যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে এলইডি বলতে আছে, যখন ব্রেক করা হচ্ছে ফুল এইভাবে লাইট আছে, যেটা দূর থেকে যে কোনো কুয়াশার মধ্যে লং ভিজিবল হয়ে যাবে, ভালো ভালো ভিজিবল হবে। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 15 লিটার, আর যেটা ট্যাঙ্ক রেঞ্জ আপনি কমপক্ষে 300 থেকে 350 কিলোমিটার যাবেন, যেটা ইন্ডিয়ার মধ্যে সাফিসিয়েন্ট। আর এতে 900 ml তে ডেড স্টক বা ডেড রিজার্ভ বলা হয়, যেটা ইউজের মধ্যে আসবে। আর বাকি এখানে যখন আসবেন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে, এখানে কোনো টেকোমিটার বা আরপিএম রিডার নেই। রয়্যাল এনফিল্ড বা মোটরসাইকেল তৈরি করে যেটা দরকার জরুরি, তো ওনারা হয়তো মানে এখানে আমাদের যারা সাধারণ রাইডার আমাদের ক্ষেত্রে টেকোর কোনো দরকার পড়ে না, সেক্ষেত্রে টেকো নেই। এখানে আপনি ফুয়েল গেজ ইউনিট দেখতে পাবেন, টাইম, গিয়ার পজিশন, ট্রিপ, এমনকি ট্রিপ এফ, যেটা যখন আপনার ফুয়েল রিজার্ভে পড়ে যাবে অটোমেটিক ট্রিপ এফ তে আসবে। রয়্যাল এনফিল্ড BS6 প্রথম লঞ্চ করেছে SOSH ইঞ্জিন, যেটার আউটপুট 20.2 হর্স পাওয়ার, ব্রেক হর্স পাওয়ার অ্যাকচুয়ালি BHP, 6000 RPM, আর এটা টর্ক জেনারেট করে 27 NM টর্ক, 4000 RPM। এর সিটিং স্টাইলও সেরকমই, ডায়মন্ড ফ্রেম দেওয়া হয়েছে, ডায়মন্ড স্টাইলের যে ফ্রেম রয়্যাল প্যাডেল, এর কমফোর্ট সিটের এই জন্য আপনার কোয়ালিটি অবভিয়াসলি হাই আপডেট করা হয়েছে। এখানে আপনার ব্যাক সাপোর্টের সঙ্গে লেগ স্পেস অনেক আছে, আপনি 5 ফুট বা 5 ফুট 2 ইঞ্চ বলে হাই করেন, বা যদি 6 ফুট 1 ইঞ্চ হাই, তিনজনের জন্য এই আপগ্রেডটা হয়ে গেছে রাইড করতে খুবই এবং
সেকেন্ডের জন্য আইলট পেছনে 140 এমএম এর টায়ার দেওয়া হয়েছে, যার জন্য ব্রেকিং এক্সপিরিয়েন্স পুরোই পাল্টে গেল। আর সেকেন্ডলি আপনার বাইকের ব্যালেন্স কর্নারে মানে টপ স্ট্রিপ প্লাস কর্নারে গিয়ে দুটোতেই আপনি কনফিডেন্স পাবেন। সেকেন্ডলি হচ্ছে এক্সস্ট সাউন্ড, রয়্যাল এনফিল্ড স্টক এক্সস্ট এক্সস্ট বাইকের মধ্যেও আবার থাম নিয়ে এসেছে এই এসওএসএইচ ইঞ্জিনের সঙ্গে, যেটাতে আপনি বেটার হবে আরো যদি একটু মানে ফাঁকা এনভায়রনমেন্টে কন্ট্রোল করতে পারবেন। এখানে আই বাটন, আই বাটন এখানে আছে, আই বাটন এখানে ক্লিক করলে এখানে ট্রিপ এ ট্রিপ বি বা এর টাইম এক্সেট্রা মোড সব কিছুই আপনি এখান থেকে করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। সঙ্গে যে ছোট ক্লাস্টার দেওয়া হয়েছে বা ছোট মিটার মধ্যে এখন টাইম দেখাচ্ছে, অ্যাকচুয়ালি এটা রয়্যাল এনফিল্ড অ্যাপ থেকে কানেক্ট করে ব্লুটুথের মধ্যে কানেক্ট করে এটা মেড উইথ গুগল। যখন এটাকে স্টার্ট করা হয় আপনি কয়েকটা অ্যাওয়ারনেস দেখতে পাবেন, আর ই লোগো, হেলমেট যেটা সেফটি বিল্ট উইথ গুগল ভার্সন 0.07.5। আর এখানে আপকামিং 9টা টার্ন কত মিটারের মধ্যে আছে, কোন দিকে টার্ন আছে সেখানে এখানে আপনি ইন্ডিকেশন মোটামুটি নেভিগেশন এখানে তোমরা তাড়াতাড়ি আসো শোরুমে বুকিং স্টার্ট করো। আর হ্যাঁ, এখন ডিসাইড হচ্ছে না, তো হয়তো কিছুদিনের মধ্যে ওটা স্টার্ট হয়ে যাবে, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে, তো তোমরা আসো বুকিং করো। প্রাইস মোটামুটি যা জানানোর ছিল জানিয়ে দিলাম, তো আই হোপ তোমাদের কিছু একটা আইডিয়া চলে এসেছে বাইকটার ব্যাপারে।